আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাম্মির সাথে ইন শাম্মিস কিচেন। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি দেখাবো, সবারই অনেক জনপ্রিয়, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে, সেটা হচ্ছে চিকেন শর্মা। আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু অবশ্যই একটা থামস আপ দিবেন পছন্দ হলে, আর কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন কেমন লাগছে। আর আমার কুকিংয়ের ভিডিওগুলো অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং এগুলো পোস্ট করবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে, তাহলে আমার কষ্টটা সার্থক হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে চিকেন শর্মার রেসিপিটা। আমি চিকেনটা দেখুন একটু লম্বা করে কেটেছি, আপনারা ছোটো ছোটো টুকরা করে কাটতে পারেন। এটা আমি ধুয়ে প্রায় আধা ঘন্টা আগের থেকে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি হাফ কাপ দইয়ের সাথে সব মশলাই আমি একের পর এক মিশিয়ে দিচ্ছি। এখানে দেখুন জিঞ্জার পেস্ট, এখানে গার্লিক পেস্ট, এখানে গরম মশলা, ধনিয়ার গুঁড়ো, এখানে গোলমরিচ গুঁড়ো, এখানে অল্প করে হলুদের গুঁড়ো, এখানে লাল মরিচের গুঁড়ো, তার সাথে আমি মিশিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। আপনার ইচ্ছা করলে এখানে বাজারে কিনা তান্দুরি মশলা ইউজ করতে পারেন, নাই বাজারে কিনা মশলা ইউজ করি না, সেই জন্য আমি এটা কাশ্মীরি লাল মরিচে গুঁড়ো দিয়েছি। লবণ স্বাদ মতো মিশিয়ে নিচ্ছি, হাফ লেমন নিয়ে জুস দিচ্ছি এখন, আনুমানিক 2 টেবিল স্পুন হবে এই জুসটা, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই। এখন আমি এটা ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি ওই যে চিকেনটা মিশিয়ে দিচ্ছি সুন্দর করে, এভাবে মিশিয়ে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। যদি আপনারা ঝামেলা লাগে যেদিন পার্টি হবে বা যেদিন আপনারা খেতে মন চায় তার আগের দিনও করে ফ্রিজে রেখে দিতে পারেন, নর্মাল ফ্রিজে। এটা যত বেশি রাখা হবে তত বেশি মজা হবে, মশলা তত বেশি চিকেনকে মজাদায়ক করবে। এখন আমার হাতে সময় নেই সেজন্য আমি 15 মিনিট রাখবো, আপনারা চাইলে একদিন আগেও করে রাখতে পারেন অথবা 1 ঘন্টা 2 ঘন্টা করেও ম্যারিনেট করে রাখতে পারেন, এটা কোনো সমস্যা নেই, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। এভাবে করে মাখিয়ে রাখবেন। তখন আমি মশলার সাথে তেল মিশাই নিই, কারণ আমি মনে করি মশলার সাথে যদি আমি তেলটা মিশিয়ে দিতাম আগে তাহলে সেটা পুরোপুরি চিকেনের গায়ে লাগতো না। এখন আমি 2 টেবিল স্পুন তেলটা এখানে মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটা হাত দিয়ে মিশিয়ে নিই, কারণ হাত দিয়ে মেশালে খুবই ভালো হয়, মশলাটা ভালো মতো লাগে, এটা আমার ধারণা।
এভাবে করে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব এক জায়গায়, নরমাল টেম্পারেচারে রাখবো বাইরে। এরই মাঝে আমি সবজিগুলো রেডি করে নিই। দেখুন শর্মার জন্য আমি এরই মাঝে সব রেডি করে নিয়েছি সবজি। আসলে সবজি আপনাদের ইচ্ছা অনুযায়ী নির্ভর করে, যার যেটা ইচ্ছা। এখানে আমি একটা ক্যাবেজ নিয়েছি, বাঁধাকপি, অল্প একটু বাঁধাকপি কুচি করে দিব। হোয়াইট কালার ক্যাবেজটা আমি নিয়েছি, আপনারা হোয়াইটটাও নিতে পারেন, পার্পল কালারটাও নিতে পারেন, দুইটাই নিতে পারেন। আমার কাছে পার্পল কালারটা আজকে নেই, সেজন্য আমি হোয়াইটটাই নিয়েছি। অনেক হয়ে গিয়েছে, দেখুন আস্তে আস্তে করতে হবে, যাতে আবার আঙুলটা কাটা না যায়। আমি ক্যাপসিকাম কাটবো। ক্যাপসিকাম আমি 4 কালারে নিয়েছি। মিক্সারে সরিয়ে রাখলাম। এখন আমি গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, মাঝখানে ভিত্তিটা একটু ফেলে দিন এইভাবে। এটাকে জুলিয়ান কাট করুন। এবার আমি অরেঞ্জটা নিচ্ছি, সবজিটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে, যে যেরকম সবজি পছন্দ করেন। আমরা এগুলো পছন্দ করি, সেজন্য আমি এগুলো নিয়েছি। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম না থাকে, তাহলে এক্ষেত্রে আপনারা সুইটটাও নিতে পারেন, অ্যালাপেনো নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার আছে, সেহেতু আমি ক্যাপসিকামটা নিয়েছি বিভিন্ন কালারের, কালারফুল করার জন্য, মজাদার করার জন্য। এখন একটু ইয়েলোটার থেকে নিই। গ্রিন, অরেঞ্জ, রেড, ইয়েলো 4 কালারে নিয়েছি। এটা নিতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের যেরকম ভালো লাগে সেরকম নেন। এখন আমি কিউকাম্বার নিচ্ছি, এটা ইংলিশ কিউকাম্বার, এটা পিচি ফেলার কোনো দরকার নেই। আমাদের দেশীয় কিউকাম্বার নিলে অবশ্যই আপনারা বীজটা সরিয়ে নেবেন। এটা যেহেতু আমি ইংলিশ কিউকাম্বার, সেহেতু এটাতে তেমন বিচি থাকে না। সবজির কাটটা আপনাদের ইচ্ছা মতো, আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে কাটতে পারেন। আমার এই সাইজটা ভালো লাগে, সেদিন আমি এভাবে কাটছি। কত সুন্দর এই সবজি! এখন আমার পার্পেল কালারের ক্যাবেজটা থাকতো আরো সুন্দর লাগতো। এখন আমি একটু করে আনিয়ন কেটে নিচ্ছি।
আমার কাছে রেড কালার অনিয়নটা নেই, নাহলে সেটাও একটু কেটে নিতাম। এখন আমি হোয়াইটটাই নিয়েছি, দেখুন এটা ভেবে আস্তে আস্তে ছড়িয়ে আসবে, সেজন্য আমি আর বেশি কুচি করিনি, এবার খুলে যাবে। এখন আমি গাজরটাও কেটে নিচ্ছি। গাজর আমি পুরোটাই নিয়ে নিচ্ছি, একটা পুরো গাজর, দেখুন কত সুন্দর আল্লাহ সৃষ্টি, কত রং বেরঙের সবজি আমাদের জন্য আল্লাহ দিয়েছে, বিভিন্ন কালারফুল সবজি, দেখুন কত সুন্দর লাগছে, সুবহানাল্লাহ। এখানে আমি দুটো কাঁচামরিচও নিয়েছি, তো আমার কাঁচামরিচগুলো খুব ঝাল, আপনারা নিশ্চয় বুঝতে পারছেন, এটা স্মল, এটাই আমার কাছে ছিল। আপনারা যদি ঝাল কম খান তাহলে লং চিলিটা নিতে পারেন, সেটা ঝাল থাকে না, আমরা একটু ঝাল পছন্দ করি, সেজন্য আমি স্মলটা নিয়েছি। আর আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ড্রেসিংয়ের জন্য মিশিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন ভিনেগার, 1 টেবিল স্পুন অলিভ অয়েল, আপনাদের অন্য যে কোনো অয়েল থাকলেও চলবে, আমার কাছে অলিভ অয়েল আছে এই জন্য আমি অলিভ অয়েল দিচ্ছি। এবার দিচ্ছি আমি 4 টেবিল স্পুন লেমন জুস, ও কি যে মজাদার হবে, এটা খুবই মজাদার করার জন্যই দিচ্ছি আমি লেমন জুসটা। ভিনেগারের টক, লেমন জুসের টক সব মিলে খুবই মজাদার হবে। এখন দিচ্ছি আমি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেবেন সুন্দর করে, দেখুন এভাবে করে সবজিটা সম্পূর্ণটা মিশিয়ে নেবেন, ভিনেগারটা এবং লেমন জুসটা, লবণটা পরেই দিবেন যখন আপনারা শর্মা বানানোর জন্য রেডি করবেন সব কিছু, পিঠা ব্রেড বা শর্মার রুটিটা রেডি হয়ে যাবে তখনই লবণটা মিশিয়ে সাথে সাথে পরিবেশন করে দিবেন। এখন আগের থেকে যদি আমি মিশিয়ে রাখি লবণটা পানি বের হয়ে যাবে সবজির থেকে, সেজন্য আমি আপাতত মিশাচ্ছি না, এভাবে রেখে দিলাম। সুইট পেপার নিয়েছি কারণ আমি একটু আরেকটা সস লাগাতে খুব পছন্দ করি, এটা হচ্ছে রেড সস, তো রেড সসটা আমি নিজেই বানিয়ে নিব, সেজন্য আমি 3টা সুইট পেপার নিয়েছি। যদি আপনাদের এই ক্ষেত্রে ভালো না লাগে, ঝাল ভালো লাগে, তাহলে আপনারা ঝাল বাংলাদেশি লাল মরিচটাও নিতে পারেন, শুকনো মরিচ, কিন্তু আমি ঝাল খাওয়া পছন্দ করে না বাচ্চারা, সেই জন্য আমি সুইট পেপারটা নিয়েছি একটা রেড সস বানানোর জন্য। এখানে 3টা নিয়েছি, তার সাথে একটা টমেটো নিয়েছি, সবগুলো আমি চুলার উপরে এই মরিচগুলো ঢেলে দিচ্ছি টমেটো সহ, এটা একটু সিদ্ধ করার জন্য ওয়েট করব। এখন স্বাদ মতো একটু লবণ মিশিয়ে দিলাম,
এটা আমি চুলাটাকে হাইটে রেখেছি, একটু সিদ্ধ হয়ে গেলেই এটা আমি ঠান্ডা করব। ব্লেন্ডারে দিচ্ছি 2 টেবিল স্পুন অলিভ অয়েল, আপনাদের অলিভ অয়েল না থাকলে যে কোনো অয়েল দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দিচ্ছি আমি মেয়োনিজ 4 টেবিল স্পুন, চাইনি সসের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিসেম সিড, আমি এখানে সিসেম সিড নিয়েছি 3 টেবিল স্পুন। আমি আরও দিচ্ছি গার্লিক পেস্ট 1 টিস্পুন, ব্ল্যাক পেপার দিব 1 টিস্পুন, যেহেতু আমার এটা 1/2 টিস্পুন সেজন্য আমি দুইবার দিচ্ছি 1 টিস্পুন, লেবুর রস দিলাম 2 টেবিল স্পুনের মতো। এবার আমি ব্লেন্ডার করে নিব। দেখুন তৈরি হয়ে যাচ্ছে, কি মজাদার তাহিনি সস। ফ্রাই প্যানটা আমি হাই হিটে রেখেছি, এখন আমি 3 টেবিল স্পুন অয়েল দিচ্ছি, ক্যানোলা অয়েল। 20 মিনিট আগে ম্যারিনেট করা চিকেনটা আমি রেখেছিলাম না, এটা আমি এখন ঢেলে দিচ্ছি এই তেলের মধ্যে। যদি আপনাদের মনে হয় 3 টেবিল স্পুন বেশি তেল হবে তাহলে একটু কম করে দিবেন, কারণ এখানে অলরেডি চিকেন সাথে তেল মাখানো হয়েছিল, তা আমি 3 টেবিল স্পুন দিয়েছি, আপনার মনে হলে একটু কম করে দিতে পারেন। এখন এইভাবে এটা হতে থাকবে। প্রথমে আমি দেখিয়েছিলাম না 1 টিস্পুন জিরা নিয়েছিলাম, সেই জিরাটা না প্রথমে তেলের সাথে আপনাদেরকে ঢালতে হবে, আমি ভুলে গিয়েছিলাম সেই জন্য আমি তেলের সাথে ঢালতে পারিনি। তেল গরম হওয়ার সাথে সাথে জিরাটা দিয়ে তারপরে আপনারা ম্যারিনেট করা চিকেনটা দিবেন, যেহেতু আমি তখন দিতে পারিনি সেজন্য আমি এখন একটু গরম করে এখন জিরাটা ঢেলে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা গোটা জিরে না দিয়ে জিরার গুঁড়িও ইউজ করতে পারেন, ওটা হলে আরও ভালো হয়, তাহলে আপনাদের আর সমস্যা হবে না। আমি গোটা জিরা রেখেছিলাম তো সেজন্য প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, গরম তেলের সাথে দিতে পারলে ভালো হতো, এখন আমি লাস্টে দিয়েছি। রেড সসের এটা সিদ্ধ হয়ে গেছে, এভাবে সিদ্ধ হওয়ার পর সময় কিছুটা নরম হয়ে আসলে চুলাটা বন্ধ করে দিবেন। এবার এটা ঠান্ডা হতে সময় দিন, ঠান্ডা হয়ে গেলে এটা আমি ব্লেন্ডার করে নিব, তারপর তৈরি হয়ে যাবে রেড সস। দেখুন রেড সসের জন্য রেডি হয়ে গেছে, এটা ঠান্ডা হওয়ার পর আমি ঢেলে দিচ্ছি, এটা পুরোপুরি সিদ্ধ হতে হবে। তার সাথে আমি মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ভিনেগার, সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম কিন্তু আমি মনে হচ্ছে না পুরোপুরি লবণ দিয়েছিল, সেই জন্য আমি আর একটু লবণ দিচ্ছি। এখন মজাদার রেড সস, মাংসটা ঢালার কিন্তু হাইটে ছিল চিকেনটা প্রথম থেকেই, আমি কিন্তু ঢাকনাও দিইনি, এভাবেই ছিল, কারণ এটা ঢাকনা দিলে পানি উঠবে সেজন্য আমি ঢাকনা দিইনি। দেখুন মাংসটা কি সুন্দর সফট হয়ে গেছে, দেখুন এখন শেষের দিকে এখন যখন হয়ে উঠেছে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিট রাখবো চুলের উপরে, তারপরে এটা রেডি হয়ে যাবে। সুন্দর রেডি হয়ে গেছে, এভাবে পুরোপুরি শুকিয়ে যেতে হবে মাংসটা, পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে এটা ঠান্ডা করে নিতে হবে, একটু হালকা ঠান্ডা, বেশি ঠান্ডা না, করে অ্যাসেম্বল করতে হবে। এখন আমি লবণটা মিশিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন, কারণ এখন অ্যাসেম্বল করার সময় এসে গেছে। দেখুন আমি এখন অ্যাসেম্বল করছি, একটা রুটি নিয়েছি, প্রথমে আমি এখানে মিশিয়ে দিচ্ছি রেড সস। যদি আপনাদের কাছে মনে হয় রেড সসটা খুবই ঝাল হবে
এই ক্ষেত্রে বাচ্চাদের জন্য আপনারা আমারটা সুইট ছিল, আপনারা যদি অন্য মরিচ ইউজ করেন তাহলে বাচ্চাদেরকে দিবেন না, বাচ্চাদেরকে কেচাপ দিয়ে করতে পারেন। এখন আমি দিচ্ছি সেই মজাদার তাহিনি সস। অনেকে একটা দিয়ে খায় শুধু তাহিনি সস দিয়ে বা রেড দিয়ে, আমি দুটো দিয়ে খেতে খুব পছন্দ করি এবং আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে, সেজন্য আমি ডবল সস বানিয়েছি, ডবলভাবে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন। চিকেন আপনাদের যতটুকু ইচ্ছে দেন, এটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই, যা যতটুকু খেতে ইচ্ছা করে। এবার দিয়ে দেন এগুলা রেডি করা। এখন আমি এই জায়গায় একটা টুথপিক দিয়ে আটকিয়ে দিব। আপনাদের কাছে যদি ওয়্যাক্স পেপার থাকে আপনারা ওয়্যাক্স পেপার দিয়ে মুড়িয়ে নিতে পারেন।